মানিকগঞ্জে যমুনা নদীর তীরে নিহালপুরে সুবিধাবঞ্চিত অনগ্রসর মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে ভাসমান হাসপাতাল জীবনতরী। নিরাময়যোগ্য প্রতিবন্ধীদের চিকিৎসা সেবার পাশাপাশি দেয়া হয় চোখের ছানি, ঠোঁটকাটা, তালুকাটা এবং সাধারণ রোগের চিকিৎসাও। নদীপথে ঘুরে ঘুরে গত ২০ বছর ধরে চলছে এই কার্যক্রম। মানিকগঞ্জ প্রতিনিধি মারুফ হোসেনের পাঠানো প্রতিবেদন। ১৯৯৩ সালে শুরু হয় ইম্প্যাক্ট ফাউন্ডেশনের জীবন্তরী ভাসমান হাসপাতাল প্রকল্পের পথচলা। তিনতলা জাহাজে পরিচালিত হয় এর সকল কার্যক্রম। এতে রয়েছে ১২ সজ্জার ওয়ার্ড, অপারেশন থিয়েটার, প্যাথোলজিক্যাল ল্যাব, নিজস্ব জেনারেটর, এই বিদ্যুৎ ব্যবস্থা। রয়েছেন সার্বক্ষণিক ৪ জন চিকিৎসক ও ১২ জন সেবিকা। বিশেষ প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকও যোগ দেন এই কার্যক্রমে। ভাসমান হাসপাতালটিতে মূলত নিরাময়যোগ্য প্রতিবন্ধীদের চিকিৎসা, চোখের ছানি, ঠোঁট কাটা, তালু কাটা, হাত পায়ের ছোটখাটো হাড় ভাঙা এবং সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হয়। টাকা পয়সার জন্য বড় ডাক্তার দেখাইতে পারি না, ঢাকা যাইতে পারি না। এই জায়গায় ডাক্তার আইসে তখন শুনছি, পরে আইসি, পরে ডাক্তার দেখাইছি। আমাদের বাচ্চাদের যে ট্রিটমেন্ট করানো হচ্ছে, কোনো টাকা পয়সা লাগে না, সব কি আমাদের যে থাকছি খাচ্ছি সব। এছাড়া ধাত্রীবিদ্যা ও প্রতিবন্ধীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে এখানে। আমরা কেন মানুষ প্রতিবন্ধী হয়, কি কারণে মানুষ প্রতিবন্ধী হচ্ছে, মানুষ যাতে প্রতিবন্ধী না হয় তার জন্য আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ বা সচেতনতার লক্ষ্যে কাজ করি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জীবন্তরী ভাসমান হাসপাতাল নদী অববাহিকার সুবিধাবঞ্চিত অনগ্রসর মানুষকে চিকিৎসা সেবা দিয়ে থাকে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এখানে বিনামূল্যে ঠোঁট কাটা, বাঁকানো পা সোজা করা সহ বেশ কিছু অপারেশন করা হয়। চিকিৎসা খরচ না লাগায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই ভাসমান হাসপাতালে। এই ভাসমান হাসপাতালে যেসব রোগী আসে, এই নদীর উপকূলবর্তী গরিব, অনেক গরিব লোক, সচ্ছল আসে, গরিব সংখ্যায় বেশি। দেখা যাচ্ছে যে উপজেলায় অথবা শহরে টার্সিয়ারি মেডিকেল কলেজ লেভেলে এরা যেতে পারে না। ১৯৯৩ সালে চালু হওয়ার পর এ পর্যন্ত দেশের ৫৪টি পয়েন্টে চিকিৎসা ক্যাম্প করেছে জীবন্তরী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।